প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশ পার হয়ে গেছে তিন দিন। এরই মধ্যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য আজকালের মধ্যে দেশে ফিরবেন ডক্টর ইউনুস, এমনটাই জানান তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। 6 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়কে 4 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিনও উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিল। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনুসও। ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ বিবিসিকে জানিয়েছেন, মিস্টার ইউনুস এখন প্যারিসে রয়েছেন, খুব শীঘ্রই ঢাকায় ফিরে আসবেন। এদিকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর ইউনুস কেমন করে দেশ চালান তা দেখার অপেক্ষায় আছেন বলে জানান শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক, তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কীভাবে চালাতে পারবেন দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি